আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে হলো 31st December 2023। তো আজকে মাটন রান্না হচ্ছে, চলো দেখো কী করে মাটন রান্না হয়। ভেজ ডাল কী করে রান্না করছে মাসি, চলো দেখো। ম্যারিনেট করছে, দই দিয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, পেস্ট, তারপরে সর্ষের তেল দিয়ে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর এদিকে সবজি ভেজ ডাল হচ্ছে, মুসুর মুগ ডাল দিয়েছে, তার মধ্যে গরম মশলা সবজি টবজি ভেজে দিয়েছে। আর এদিকে মা মিক্স ভেজ রান্না করেছে, এটা হলো সব রকম সবজি দিয়ে, ক্যাপসিকাম, গাজর, বেগুন এসব দিয়ে। আর এইখানে মশলাটা রাখা আছে, এগুলো দেওয়া হবে ফোড়ন হিসাবে মাটনে। হলো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, কালো জিরে, তেজপাতা সব দেওয়া হবে। চলো দেখা যাক কী করে মাটন রান্না হচ্ছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, এই যে পেঁয়াজ যাচ্ছে মাটনের জন্য। আর এই যে ডাল হয়েছে ভেজ ডাল, মিক্সড ভেজ, ভেজ ডালটা হয়েছে গাজর, ক্যাপসিকাম, বিন, তারপরে আরও যেগুলো গরম মশলা, দারচিনি, এলাচ, ওর মধ্যে ওইসব দিয়ে হয়েছে। আর এই যে পেঁয়াজে গরম হচ্ছে, পেঁয়াজ গরম করে দিয়ে দিয়েছে, পেঁয়াজটাকে ভাজা হবে। ভাজা কষাটা হচ্ছে, এর মধ্যে পেঁয়াজটা পেস্ট করে গেছে, আর পেঁয়াজটাকে ভালো করে ব্যারিস্টার করে ভাজা হয়েছে। আর এখানে আলু ভাজা হচ্ছে, মাটনের আলু, মাটনের আলু ছাড়া মাটন চালি না। মশলা কষিয়ে মাটনটা দিয়ে দেওয়া হয়েছে, এবারে মশলাটা দিয়ে মাটনটাকে কষানো হবে, দিয়ে প্রেশার কুকারে দেওয়া হবে। একটু কালচে কালচে কালার চলে এসেছে, আরো কষানো হবে, দেন প্রেশারে দেওয়া হবে, প্রেশার কুকারে। এখন এরপরে এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবে, আর গরম মশলা ছড়িয়ে প্রেশার কুকারটা ভালো করে আটকে দেবো, দিয়ে প্রেশার কুকারটা সিটি পড়লে মাটন রেডি। অর্ডার করেছিলাম মেহেন্দির জন্য, পড়ার জন্য, তো ওই লেহেঙ্গাটা এসেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, অনেক চিপেই পেয়েছি, সেমি অ্যাকচুয়ালি সেমি স্টিচড করা আছে, একটু আমাকে দিতে হবে দোকানে করার জন্য। এটা হলো লেহেঙ্গাটার গ্রাউন্ডটা, খুব সুন্দর আর কোয়ালিটিও অনেক ভালো, সেই তুলনায় দামটা অনেকটাই চিপ। এটা নিয়েছি আমার ওই 750-800-এর মধ্যে। আর এটা হলো ওড়নাটা, এই যে ওড়নাটা, সেটা ভালো। আর এটা হলো ওপরের ব্লাউজটা, এটা বানাতে হবে, এই যে এটা হলো ডিজাইনটা, বানানোর পর অবশ্যই দেখাবো কীরকম লাগছে। তো ভালোই ছিল, ডিম দেওয়া হয়েছে, আর এতে দিচ্ছে চিনি, এক কাপ চিনি, এক কাপ চিনি, দু কাপ ময়দার সঙ্গে, এক কাপ চিনি দু কাপ ময়দার সঙ্গে দেবেন। এখন আপাতত এক কাপ চিনি দিল, এই যে ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশানো হচ্ছে। এক কাপ তেল দেবে, এই যে ঢেলে ঢেলে মাপ করে দিচ্ছে। সাদা তেল, সানড্রপের সাদা তেল,
ময়দা দেওয়া হচ্ছে এবার এক কাপ দেওয়া হলো আর এক কাপ দিচ্ছে অ্যাকচুয়ালি দু কাপ ময়দার সাথে এক কাপ তেল আর এক কাপ চিনি আর দুটো ডিম লাগবে তারপর ভালো করে ফেটাতে হবে যাতে সব মিশ্রণগুলো মিশে যায় এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দেওয়া হচ্ছে যাতে ময়দার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে এক কাপ দুধ চলে যাচ্ছে দুধটা রুম টেম্পারেচারে রাখা ছিল সেই দুধ দেওয়া হতে হবে দিয়ে ভালো করে ফেটাতে হবে কোকো পাউডারটা ভালো করে মিশানো হচ্ছে দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকবে তারপরে এই কোকো পাউডারটা আর দুধটা এটার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এই যে দিয়ে ভালো করে ফেটানো হবে বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা হাফ চামচ দিয়ে ভালো করে আবার ফেটাতে হবে ও আর ভ্যানিলা এসেন্স একটুখানি অন্ধের জন্য দিয়ে ভালো করে ফেটাতে হবে তাওয়াটার একটা তাওয়ার উপরে এটা বসানো হয়েছে প্রেশার কুকারের ওই সাইডের যে রবারটা থাকে সেটা খুলে দেওয়া হয়েছে আর প্রেশার কুকারের মুখটাও খুলে দেওয়া হয়েছে আর মিডিয়াম সিমে রেখে দেওয়া হয়েছে এটা 40 মিনিট মতো কুক হবে তাহলে আমাদের কেক রেডি চলো তারপরে দেখা যাক 40 মিনিট পর মিশো থেকে এটা অর্ডার করেছে খুব সুন্দর এটা ফুলদানি রাখার জন্য কোথাও একটা হ্যাঙ্গিং করে রাখতে হবে এটা হলো ফাইনাল কেকের আউটপুট খেতে খুব ভালো হয়েছিল আর আমরা ফাইনালি স্টার মলে চলে গেলাম কিছু শপিং করার জন্য আর ও আগে আগে এগিয়ে যাচ্ছিল এখন একটু ভিড় ছিল অতটাও ভিড় ছিল না ক্রিসমাসের ডেকোরেশন ছিল তো তারপরে আমরা ওই স্টার মল থেকে একটা ব্যাগ নিলাম রিসেপশনের জন্য ওইটা দেখাচ্ছি শেয়ার করছি নেক্সট পার্টে আজ রয়েছে যে কোথা থেকে নিলাম কিভাবে ব্যাগ চুজ করছিলাম তো তারপরে আমরা এলাম বাটাতে বাটাতে বেস্ট বেস্ট ওয়েডিং কালেকশন রয়েছে ফর জুতো আর আমাদের পছন্দ হয়েছিল বাট সাইজে একটু প্রবলেম হচ্ছিল তাই ওরা বলেছে ঠিক সাইজ এনে ওরা আমাদের বাড়িতে হোম ডেলিভারি করে দেবে ওই রেড জুতোটাও পছন্দ আর ওই যে গোল্ডেন জুতোটা রয়েছে ওটাই পছন্দ হয়েছে ব্ল্যাক দিয়েছিল একটা কিন্তু বিয়েতে তো ব্ল্যাক পরা যায় না তাই আর কি তারপরে গেলাম জুডিওতে জুডিওতে বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাট কিছু কিনিনি দিয়ে আমরা ওই টুকটাক কেনাকাটা করলাম ওই রিসেপশনের ব্যাগ জুতো জুতোটা অ্যাকচুয়ালি সাইজের পাচ্ছিলাম না তাই ওরা বলেছে কিছুদিন বাদে হোম ডেলিভারি করে দেবে আর ও আমাকে একটা বার্থডেতে ব্যাগ গিফট করেছে সেটা দেখাচ্ছি তোমাদের সাথে সে আমার হাসছে একটু মুখটা দেখা এই হেয়ার কাট করেছে নিউ হেয়ার কাট দেখি হেয়ার কাটটা একবার দেখাও সেটা হ্যান্ডসাম লাগছে এটা রিসেপশনে কিনেছি এই ব্যাগটা সৌর দিল রিসেপশনের জন্য আমার শাড়িটা একটু অন্য কালারের বাট এটা হোয়াইট কালারের সবার সাথে যাবে তার জন্য বেশ ভালো আর এটা বার্থডের জন্য আমার বার্থডে আসছে 4 জানুয়ারি এই বার্থডের জন্য সৌর শ্রীলেদার থেকে এই ব্যাগটা কিনে দিল ব্যাগটা পুরোটাই লেদারের আমাকে ওরা বললো যে ব্যাগটা খুব যত্ন করে ইউজ করতে আর বললো যে ওয়ার্ড্রপে ব্যাগটা যাতে সবসময় বন্দি না করে রাখতে তাহলে যদি ব্যাগটা সবসময় মানে রাখি ওয়ার্ড্রপে লক করে তাহলে এখানে হাওয়া চলাচল হবে না তার ফলে লেদারগুলো উঠে যাওয়ার চান্স থাকে আমার সাথে হয়েছেও এরকম সেম জিনিস তো তার জন্য আর কি ব্যাগটা মানে বাইরে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে সবচেয়ে বেস্ট হয় যাতে হাওয়া চলাচল চলে তো এই হলো এই সাজেশন আমাকে দিল এই ব্যাগটার জন্য আর জুতোটা কিনেছি বাটা থেকে ওয়েডিং কালেকশন বাটাতে ভালো ভালো রয়েছে কিন্তু আমার জুতোর সাইজ যেটা পছন্দ করেছিলাম সেটা জুতোর সাইজ আসছে না তো ওরা বললো যে যখন জুতোর সাইজটা আসবে তো ওরা আমার বাড়িতে হোম ডেলিভারি করে দেবে তো বাটা জুতোটাও খুব সুন্দর রয়েছে তো আজকে আজকে এই পর্যন্তই ব্লগটা রইলো এরপরে রাতে ডিনার করে নেবো তারপরে শুয়ে দেবো তো আমার ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা গুড নাইট